জিতেন্দ্র দা, আমি সন্ময় বাবুর কাছে যাচ্ছি। প্রথমে সন্ময় বাবু, এ কারণে যাচ্ছি, বাংলার মানুষ জানেন রিপাবলিক বাংলাতেও আমরা টানা লাগাতার কভারেজ করেছি, সন্ময় বাবুর পাশে থেকেছি, এবং যদি অনৈতিকভাবে কিছু করেন সন্ময় বাবু, প্রকাশ্যে আমরা আগেও বলেছি, এখনো বলছি, সন্ময় বাবুর বিরুদ্ধেও খবর করব, কিন্তু মিনমিন করব না। বাংলাতে কোনো সংবাদ মাধ্যম হোক, কোনো বিরোধী কণ্ঠ হোক, তাদের কথা বলা আটকাতে কি এফআইআর করা হচ্ছে সন্ময় বাবু? এবং একটা নয়, একাধিক এফআইআর একাধিকবার ডেকে পাঠানো। সকালবেলা উঠে আপনি দেখলেন হয়তো কোনো এক থানা থেকে আপনাকে ডেকে পাঠালো, রাত্রিবেলা বাড়ি ফেরার পরে এই স্টুডিও থেকে দেখলেন পুলিশ আপনার বাড়িতে চলে এসেছে, কি একটা এফআইআর হয়েছে, কি বলবেন? আমার তো অভিজ্ঞতা আছে, আমি অতীতের অভিজ্ঞতা বলছি না, সাম্প্রতিককালের অভিজ্ঞতা। একই দিনে খুব ইন্টারেস্টিং, বেনিয়াপুকুর ডাকছে, জোড়াবাগান ডাকছে, বেনিয়াপুকুর বিকেল 4টায় ডাকছে, জোড়াবাগান 3টে ডাকছে, 5 দিনে 4টে এফআইআর। এবং আমি খোঁজ নিয়ে দেখলাম গল্পিনে যিনি আমার সম্বন্ধে এফআইআর করেছেন তিনি হচ্ছেন পুলিশের একজন টিপার। বেনিয়াপুকুরে যিনি আমার সম্বন্ধে এফআইআর করেছেন, আমি সেখানে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করে দেখলাম যাকে দিয়ে করানো হয়েছে তিনি একজন ওই গাঁজা টাজা খান, পুলিশ মাঝে মাঝে ধরে টরে নিয়ে যায়। জোড়াবাগান থানায় যাকে দিয়ে এফআইআর করা হয়েছে, চক্ররেলের পাশে দিশি মদের ব্যবসা করেন তাকে দিয়ে এফআইআর করানো হয়েছে। আমাকে জামিন নিতে হয়েছে, কোর্টে যেতে হয়েছে, পয়সা খরচা করতে হয়েছে, দিনের পর দিন 15 দিন আমাকে একদম পাগলের মতো দৌড়তে হয়েছে, হাজার হাজার টাকা খরচা করতে হয়েছে। কিন্তু আমার একটা অন্য প্রশ্নও আছে, কোর্টকেও মানে এটা রাজ্য সরকার তো লড়াই করেছে এই জামিনগুলো যাতে না পাই তার জন্য লড়াই করেছে, তার জন্য সরকারকে টাকা খরচা করতে হয়েছে, এই টাকাটা সরকার কোথা থেকে দিচ্ছে? আমার তোমার ট্যাক্সপেয়ারের টাকা দিচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন, অভিষেক মনু সিংভিকে দাঁড় করালেন, বেশ, তার ফিস কত? আলাপন বন্দ্যোপাধ্যায়ের কেসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2 দিনে 19 এবং 20 তারিখ সেপ্টেম্বরে তাকে 25 লাখ 25 লাখ টাকা করে মেটাতে হয়েছে। ফলে একজনের বিরুদ্ধে এফআইআর করার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছে, আবার সেই দিনই হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে মুভ করছে, কত লক্ষ কত কোটি টাকা খরচা হচ্ছে যে সময় দাঁড়িয়ে, সেই সময় দাঁড়িয়ে এখনও শিক্ষিত বেকাররা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় বসে রয়েছে। টাকাটা আমি কোথায় খরচা করব যে যাতে এফআইআর করে বিরোধীদের নিকেশ করার ব্যবস্থার জন্য এফআইআর করব? আমি আজকে যে বিষয় নিয়ে তোমরা আজকের আলোচনা করছো, আমি বলছি জিতেন্দ্র এখানে বসে আছেন, আজকে আসানসোলের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে একটা দুর্ঘটনা, ঠিক আছে, সেই আসানসোলে সেই তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী 1 ঘন্টা আগে সভাস্থল ছেড়ে চলে গেছেন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য সুপ্রিম কোর্টে গেছেন। আমি একটু বলে শেষ করছি, আমি জানি আমি যেখানে থাকি পানিহাটি, সেই পানিহাটিতে চীনের বেলায় 11ই জুন এবছর 2022 একসঙ্গে 3 জন পদপিষ্ট হয়েছেন, সরকারিভাবে স্বীকৃত, বেসরকারিভাবে সংখ্যাটা অনেক বেশি, সেখানে আজ পর্যন্ত 6 মাস চলে গেছে, কারোর বিরুদ্ধে এফআইআর নেই। সেখানে আয়োজন কারা? পানিহাটি পৌরসভা, আয়োজক কারা? খড়দা থানা, দইচিরের মেলা, 3 জন মারা গেছে অফিসিয়াল স্বীকার করেছে, আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে এফআইআর নেই, কারোর বিরুদ্ধে জেল জরিমানা নেই, কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত নেই, তার কারণ তৃণমূল কংগ্রেস নেতারা তার আয়োজক ছিলেন।